পাত্তা হারিয়ে আসছে তোমার জন্য, বুঝছো না বাবা? এই চকর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের খাবার ফেলে দিয়েছিস। দেব, আপনি যতবার খাবার ওর জন্য আনবেন আমি ততবার ফেলে দেব। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! মারেন আমাকে, আমাকে যত ইচ্ছা মারেন, তার ওকে খেতে দেবো না, ওকে আমি খেতে দেবো না। ও কিন্নির বাচ্চা, তোকে থাপ্পড় মারার পরও তো তেজ কমছে না। তুই ওই বাড়িতে কি করে চাকরি করিস সেটা আমি দেখবো। তোর সারে আজকে আসুক বাড়িতে। আসুক স্যার, স্যারের সামনে যদি আপনি খাওয়ান সে খাবার আমি ফেলে দেবো। কি ব্যাপার, কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসে? দেখো না, এই ছোট লোকের বাচ্চা, আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, সেই খাবার ফেলে দিয়েছে। কি এত বড় সাহস, কি রে মিয়া, ও যা বলছে সব কি সত্যি? তুমি খাবার ছুঁড়ে ফেলে দিয়েছো? জি সাহেব, ম্যাম সাহেব যতবার খাওয়াবে আমি ততবারই ছুঁড়ে ফেলে দেবো। শুনেছো তুমি, এই ছোট লোকের বাচ্চা নিজের মুখে স্বীকার করেছে। এবার তুমি বলো, একে কি এই বাড়িতে কাজের জন্য রাখবে নাকি বের করে দিবে? রোহিমিয়া, তোমার ব্যবহার যে এত খারাপ হয়ে গেছে সেটা জানতাম না, তুমি এখন এখান থেকে বের হয়ে যাও। সাহেব, আমি কেন খাবার ফেলে দিয়েছি সেটা তো একটু শুনবেন। তুমি আর কি বলবে, ওই খাবারে, ওই খাবারে ম্যাডাম বিষ মিশিয়েছে। সত্যি বলছি সাহেব, আমি নিজের চোখে দেখেছি, শোনেন তাহলে। কি দিয়ে ভাত মাখাস? মা, এই যে একটু ঝোল নিছি আর মাংস নিছি। শুন, তোর ঘরে পোলাপান হইতে দিতেছে না, এটা আমার সহ্য হয় না। আরেকজনের বাচ্চারে কি লেগে এত আদর যত্ন করবি? হ্যাঁ, কোন কারণে করবি? কি মা ওদের? আরে এদের বিষ। বিষ কি করবো? ওইটার এত কথা কইস তো, এত কথা কইতে কই নি তোরে, মাখাই নি। ওরে আজকে মাইরা ফেলাম। আমার মাইয়ার ঘরে একটা ছাউ পোলা পানি হতে দেয় না, এরকম কথা আগে ডারে বড় করো কে, আগে ডারে বড় করবো কে, ওটা কি তোর পেট? মা, তুমি তো একবার ঠিক কথাই কইছো। আমি সবসময় ঠিক কথাই কই। তুই যদি থানা পুলিশ হয় কেমনে বুঝবো? আমি তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে মা, চল এই ডরে খাওয়াই দিয়ে আসি। বেশি করে খাইয়ে বেড়া সারা পেট খাইবে মরে গেছে গা, এই কথা কয়ে পাকা দিলাম। চল চল চল। শুনলেন তো, আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম আর তার মা মিলে ওই খাবারে বিষ মিশিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার স্ত্রী আমার সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। তুমি আমার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। ও আমাকে ভালোবাসে, আমার সন্তানকে ভালোবাসে, ও এমন জঘন্য কাজ কোনোদিন করতে পারে না। ঠিক আছে, আমি প্রমাণ করে দিচ্ছি আমার স্ত্রী নির্দোষ, আমি এখন এটা খাব। তখন এখানে বিষ ছিল, ও যা বলছে সব সত্যি। এতদিন আমি কোথায় ছিলাম, কাকে বিশ্বাস করেছি? তুমি আমার সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলে। তোমার কি বাসরঘরের কথা মনে আছে? আমার সেই ছোট্ট সন্তানকে তোমার কোলে দিয়ে বলেছিলাম, আজকে থেকে তুমি ওর মা, তুমি ওর বাবা, তোমার নিজের পেটের সন্তানের থেকে ওকে আদর করবে, ওকে নিজের সন্তানের মতো মানুষ করবে, ও যেন কখনো বুঝতে না পারে তুমি ওর স্টপ না। আর তুমি আজকে ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলে। পদ্মা মানে কি তুমি জানো? বোঝো? তুমি বোঝো না পদ্মা মানে কি সেটা যদি তুমি বুঝতা, তাহলে আজকে বিষ খাইয়ে আমার সন্তানকে মেরে ফেলতে চাইতে না। আরে ও তো তোমাকে মা বলে ডেকেছে, কিভাবে পারলে ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে? একবার কি তোমার বিদেশে ভাবলো না? অনেক হয়েছে, তোমার মতো নোংরা মন মানুষটা মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না। আরে স্বপ্না মানে তো হচ্ছে ভালো মা, আর তুমি তো কখনো ভালো মা হতেই পারো নাই। যাও, তোমার মতো নোংরা মন মানুষটা মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না, তোমার এই মুখটা আমি আর দেখতে চাচ্ছি না, এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোয় যাও। বিশেষ করো বাস, আর কোনো কথাই আমি শুনতে চাই না।
মা চল। হ্যাঁ, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যাও, তুমি গিয়ে তোমার কাজ করো। এসো বাবা।